হেমের বিয়ে ভেঙে যাওয়া নিয়ে সমাজে অত্যন্ত কানাকানি চলছে। এটা নিয়ে কাহাতক সকল লোকের সঙ্গে আমি একটা ঝগড়া করে বেড়াবো? মুখ ফুটে কিছু বলার জো থাকলে তো ঝগড়া করতে আপত্তি করতাম না, কিন্তু হেমের জন্য মুখ ফুটে কিছু বলতে পারি না। সেদিন অখিলকে চাপকে আসতে হয়েছিল, শুনলাম সে কিনা নানা কথা বলে বেড়াচ্ছে। বাবা, যত শীঘ্র সম্ভব হেমকে বিয়ে দিয়ে দাও, তাহলে সব কথাবার্তা চুকে যাবে আর আমাকেও দুনিয়া শুদ্ধ মানুষকে শাসিয়ে বেড়াতে হয় না। কার সাথে বিয়ে হবে যোগেন? একটি মাত্র লোক আছে, যে কাণ্ড ঘটে গেল আর যেরকম কথাবার্তা উঠেছে তাতে পাত্র পাওয়া অসম্ভব হবে। বেচারা অক্ষয় আছে, তাকে পিল খেতে বলো পিল খাবে, তাকে বিয়ে করতে বলো বিয়ে করবে। পাগল হয়েছে যোগেন? অক্ষয়কে হেম বিয়ে করবে? তুমি যদি কিছু গোল না করো তাহলে আমি তাকে রাজি করাতে পারি। না যোগেন, তুমি হেমকে কিছুই বলবে না, তুমি ওকে ভয় দেখিয়ে কষ্ট দিয়ে অস্থির করে তুলবে। জীবনে অনেক কষ্ট পেয়েছে, কয়টা দিন অন্তত সুস্থ থাকুক তারপরে বিয়ের কথা বল, ওর জন্য অনেক সময় রয়েছে। দেখো বাবা, আমি তাকে কিছুমাত্র পীড়ন করব না, যতদূর সাবধানে এবং মৃদুভাবে কাজ উদ্ধার করতে হয় তার ত্রুটি হবে না। তোমরা কি মনে করো আমি ঝগড়া ছাড়া কথা কইতে পারি না? খোলা বাক্সের মাঝে কি এমন হেয়ালি খুঁজে পেলে? কি চুপ করে আছো যে? এই নাও তোমার বাক্স। ও নিয়ে আমি কি করবো? তোমার যেমন দরকার সে বুঝে আমাকে জিনিসপত্র কিনে দিও।
কমলা, তোমার বুঝি কিছু দরকার নেই? টাকায় আমার কিসের দরকার? একটা কথা সত্যি করে বলো তো, গল্পটা আমি পুরোপুরি ভাবে শেষ করিনি, সে কারণে কি তুমি আমার উপর রাগ করেছো? কে রাগ করেছে? রাগ যদি নাই করে থাকো তাহলে বাক্সটা রাখো। দিয়ে কেড়ে নিলে মরার পরে ব্রহ্মদত্ত হয়ে জন্মাতে হবে। হেম, বাবার শরীরটা কিরকম খারাপ হয়েছে দেখেছো? এর একটা প্রতিকার না করলে বাবা একটা শক্ত ব্যামায় পড়বে। যা ঘটে গেছে তা তো ঘটে গেছেই, এনে যদি আক্ষেপ করতে থাকো তাহলে আমাদের লজ্জা বাড়বে। বাবার মনকে যদি সুস্থ করতে চাও তাহলে যত অপ্রিয় ব্যাপারগুলোকে গোড়া থেকে মেরে ফেলতে হবে। এই সমস্ত কথা নিয়ে আমি যে কোনোদিন বাবাকে বিরক্ত করব সে সম্ভাবনা নেই। তুমি তো করবে না জানি, তাতে তো অন্য লোকের মুখ বন্ধ হবে না। তা আমি কি করতে পারি বলো? চারদিকে যেসব কথা উঠেছে তা বন্ধ করার একটা উপায় আছে।
এখনকার মতো কিছুদিন বাবাকে নিয়ে পশ্চিমে বেরিয়ে এলে ভালো হয় না? দুই চার মাস কাটিয়ে এলে সমস্ত গোল কেটে যাবে, তাতেও সম্পূর্ণ ফল হবে না। তোমার মনে ক্ষোভ নেই, যতদিন এ কথা বাবা না বুঝতে পারবেন ততদিন তার মনে শেল বিঁধতে থাকবে, ততদিন সে সুস্থ হবেন না। আমাকে কি করতে বল? আমার কথা তোমার কাছে কঠোর শোনাবে জানি, কিন্তু সকল দিকের মঙ্গল যদি চাও কাল বিলম্ব না করে তোমার বিয়ে করা উচিত। দেখো হেম, তোমরা কল্পনা দ্বারা ছোট্ট কথাকে বড় করে তুলতে ভালোবাসো। তোমার বিয়ে সম্বন্ধে যে ঘটনা ঘটেছে, এই সমাজে অনেক মেয়ের জীবনে তা ঘটে, তা আবার চোখে মুখে পরিষ্কার হয়ে যায়। তা না হলে তো কথায় কথায় নোভেল তৈরি হতে থাকলে লোকের প্রাণ বাঁচে না, চিরজীবন সন্ন্যাসী হয়ে এখানে বসে আকাশের দিকে তাকিয়ে থাকব। সেই অপদার্থ মিথ্যাচারী মূর্তি হৃদয় মন্দিরে স্থাপন করে পূজা করব। এই সকল কাব্য করতে তোমার লজ্জা করে না? কিন্তু আমাদের লজ্জা করে। ভদ্র গৃহস্থ করে বিয়ে করে এই সকল লক্ষ্মী ছাড়া কাব্য চুকিয়ে ফেলো। দাদা, আমি কি বলেছি যে আমি সন্ন্যাসিনী হয়ে থাকব, বিয়ে করব না? তা যদি না বলো তাহলে বিয়ে করো, আর যদি বলো স্বর্গরাজ্যে ইন্দ্রদেবকে না হলে তোমার চলছে না, তাহলে তো সন্ন্যাসিনী ব্রত গ্রহণ করতে হয়। পৃথিবীতে মনের মতো কটা জিনিসই বা মেলে আমাদের? দাদা, তুমি আমাকে এরকম খোঁচা দিয়ে কথা বলছো কেন? আমি কি তোমাকে পছন্দ নিয়ে কিছু বলেছি? বলো নাই বটে, কিন্তু আমি দেখেছি অকারণ এবং অন্যায় কারণে তোমার কোনো কোনো বন্ধুর প্রতি স্পষ্ট বিদ্বেষ প্রকাশ করতে কুণ্ঠিত হও না। কিন্তু একথা স্বীকার করতে হবে, এই জীবনে যত লোকের সঙ্গে তোমার আলাপ হয়েছে তাদের মধ্যে একজন সুখে দুঃখে মানে অপমানে তোমার প্রতি হৃদয় স্থির রেখেছে, এই কারণে আমি তাকে মনে মনে অত্যন্ত শ্রদ্ধা করি। তোমাকে সুখী করবার জন্য জীবন দিতে পারে এমন স্বামী যদি চাও তবে সে লোককে খুঁজতে হবে না, আর যদি কাব্য করতে চাও তবে। অমন করে তুমি কথা বলো না, বাবা আমাকে যেরূপ আদেশ করবেন, যাকে বিয়ে করতে বলবেন আমি তাই পালন করব, যদি না করি তখন তুমি তোমার কাব্যের কথা তুলো। রাগ করো না বোন, আমার মন খারাপ হয়ে গেলে আমার মাথা ঠিক থাকে না, তা তো জানো, যা খুশি মুখে বলে ফেলি। আমি তো তোমাকে ছোটকাল থেকে দেখেছি, তোমার পক্ষে লজ্জা কত স্বাভাবিক এবং বাবাকে তুমি কত ভালোবাসো। ঠিক আছে, আমি যাই, বাবার সঙ্গে কথা বলি গে। তুমি ভেবেছো আমি তাকে জোর করে রাজি করিয়েছি? মোটেই না, এখন তুমি মুখ ফুটে তাকে বললেই সে অক্ষকে বিয়ে করতে রাজি হবে। আমাকেই বলতে হবে? তুমি না বললে সে কি নিজে এসে বলবে আমি অক্ষকে বিয়ে করব? ঠিক আছে, আচ্ছা তোমার যদি বলতে আপত্তি থাকে তাহলে তুমি অনুমতি করো, আমি যে তোমার আদেশ জানাই। আমি বুঝি না এটা তাড়া কি আছে, আমি যথাসময় হেমকে যা বলার বল। আমার মনে হয় হেমকে ব্যাপারে আমাদের আরো সময় দেওয়া উচিত। বাবা, বিলম্বে বিঘ্ন করতে পারে, এখনই শেষ করে ফেলা উচিত। তোমার জেদের কাছে হার না মেনে উপায় নেই। আচ্ছা আচ্ছা আমি বলবো,
বাবা এখনি উপযুক্ত সময়ে সে তোমার আদেশের অপেক্ষা বসে আছে তুমি এখন বললে সব শেষ হয়ে যায় ঠিক আছে আমি হেমকে বুঝিয়ে বলবো বলবো সে কি কমলা আমি তো ভেবেছিলাম তুমি এতক্ষণে শুয়ে পড়েছো তোমার কি ভয় করছে আমি তো মাছের দরজাটা খুলে রেখেছিলাম ভয় আমি করি না কমলা তোমার কি শরীর খারাপ করেছে এই যে রমেশ বাবু নমস্কার নমস্কার ইয়ে মশাই কি ব্রাহ্মণ আমি আপনি তো রমেশ বাবু তাই না আগে আমি আপনার নাম পূর্বেই জেনেছি তবু দেখুন এই আমাদের দেশে নাম জিজ্ঞাসাটা একটা পরিচয়ের প্রণালী ভদ্রতা আজকাল অবশ্য কেউ কেউ এতে রাগ করে আপনি যদি আমার উপর রাগ করে থাকেন শোধ তুলুন আপনি জিজ্ঞেস করুন আমি আমার নাম বলবো আমার বাবার নাম বলবো আমার পিতামহের নাম বলতেও কোনো আপত্তি নেই কিন্তু না 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 আমার রাগ অতটা ভয়ঙ্কর নয় শুধু আপনার নাম পেলেই চলবে আমার নাম ত্রৈলোক্য চক্রবর্তী ওই যে ভারতবর্ষে একসময় ভরত রাজা ছিল না চক্রবর্তী রাজা আমি হলাম পশ্চিম মুলুকের চক্রবর্তী খুড়ো তা আপনারা যখন পশ্চিমের দিকে যাচ্ছেন তখন তো আমার পরিচয় আপনার কাছে অগোচর থাকবে না তা মশাই কোথায় যাওয়া হচ্ছে আমরা এখনো ঠিক করিনি ও আপনি ঠিক করেননি মানে ঠিক করতে আপনার বিলম্ব হয় কিন্তু জাহাজে উঠতে দেরি হয় না একদিন গোয়ালন্দে পৌঁছে দেখলাম জাহাজে বাঁশি দিচ্ছে হ্যাঁ বেশ বুঝতে পারলাম আমার মন স্থির করতে যদিও বা দেরি আছে কিন্তু জাহাজ ছাড়তে আর মোটেই দেরি নেই কাজেই তাড়াতাড়ির কাজটাই তাড়াতাড়ি করে ফেললাম এই যে আপনাকে আপনাকে আমার ভালো লেগে যাচ্ছে তবে আমাদের সঙ্গে আপনার একটা প্রভেদ আছে আমরা মতি স্থির করে তারপরে জাহাজে চলি কারণ আমরা একটু ভীরু স্বভাবে আপনি যাবেন সেটা ঠিক করেছেন কিন্তু কোথায় যাবেন সেটা ঠিক করতে পারেন এ কি কম কথা হ্যাঁ আপনার পরিবার সঙ্গে আছে সেটা আমি জেনেই এসেছি ওটা একটা বিশ্বস্ত সূত্রে পেয়েছি মা যেন সাক্ষাৎ অন্নপূর্ণা মা আমাকে দেখে সংকোচ করো না আমি পশ্চিম মুলুকের একমাত্র চক্রবর্তী খুড়ো তুমি যে রান্নাঘরটি দখল করেছো সে কিন্তু আমি আগেই দেখেছি
রান্নাঘর যখন দখল করেছই তখন আমাকে আর অন্য থেকে বঞ্চিত করো না মা, আমি একেবারেই নিরুপায়। এই যে রমেশবাবু, আপনারা কোথায় যাবেন ঠিক করলেন? খুড়ো, আমাদের গম্যস্থানটা না হয় আপনি ঠিক করে দিন। জাহাজের বাঁশির চাইতে আপনার পরামর্শ আরো বেশি পাকা হবে বলে আমার ধারণা। এই যে দেখুন, আপনার বিবেচনা শক্তি কিন্তু এর মধ্যে উন্নতি লাভ করেছে। তা আসুন না গাজীপুরে, আসুন। যাবে মা গাজীপুরে? এখানে গোলাপের ক্ষেত আছে, সেখানে তোমার এই বৃদ্ধ ভক্তটিও থাকে।